বন্ধুরা তোমাদের সামনে আবার একবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা করছি পৃথিবীর মধ্যে সবথেকে ব্রিলিয়ান্ট যে স্টুডেন্ট সেই ম্যাডামকে নিয়ে মানে তোমরা বুঝতেই পারছো ফারিয়া ম্যাডামকে নিয়ে তো বন্ধুরা তোমাদেরকে আমি দু তিন দিন আগে একটা কথা বলেছিলাম যে এই ফারিয়া দেখবে এক্সাম যেদিন আছে সেই দিনও কিন্তু আমাদের সাথে ভিডিও শুট করবে আর সেটাই কিন্তু হলো বন্ধুরা মানে এই ফারিয়া এতটাই একটা দ্রুতবাজ মেয়ে মানে কি বলবো দ্রুত একজন মেয়ে যে পরীক্ষার হলে ঢোকার আগে থেকে পরীক্ষার হল থেকে বেরোনোর পর পর্যন্ত কিন্তু সমস্ত কিছু প্রতিদিনের মতো ক্যামেরায় শুট করে দেখালো হ্যাঁ বন্ধুরা ও কিন্তু মন করলি আজকে একটা 30 মিনিটের ভিডিও দিতে পারতো কারণ ও 30 মিনিটের ভিডিওর মতোই অনেক কিছু করেছে ফার্স্ট দিনের এক্সাম দিতে গিয়ে কিন্তু সেগুলো যদি দেখাতো তাহলে তো ম্যান্ডির মতো ধরা পড়ে যেত তাই না সেই কারণে দিদির পথকে মানে দিদির চলা পথকে অনুসরণ করে ও কিন্তু সমস্ত কিছু শেয়ার করলো না কারণ কি এতে আরও বকা খাবে তাই জন্যই ও কিন্তু 10 মিনিটের একটা ভিডিও দিল নাহলে কম করেও ফারিয়ার ভিডিও 19 মিনিট হয় কিন্তু আজকে এক্সাম বন্ধুরা তো খুব বকাবকি করবে সেই কারণেই কিন্তু ফারিয়া এখন 10 মিনিটের ভিডিও দিলে ফারিয়ার মাকে কিন্তু মানে এই তোমরা যদি ভাবো না এই এইটুকুনি ওর মাকে ভয় পায় না বা সম্মানও করে না ভয় যদি পেয়ে থাকে না ভিউয়ার্সদেরকে ভয় পায় ভয় যদি পেয়ে থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে কিন্তু এই ফারিয়া ভয় পায় সেই কারণে জেনে বুঝে 10 মিনিটের ভিডিও দিয়েছে আচ্ছা বন্ধুরা আমরা যারা এক্সাম দিয়েছি আমি হয়তো পাস করে চলে এসেছি কিন্তু তোমরা অনেকেই আছে এখনো পর্যন্ত কিন্তু স্টুডেন্ট তোমরা কেউ কলেজে পড়ো কেউ স্কুলেও পড়ো তারা কিন্তু আমাদের ভিডিও দেখো বা ফারিয়ারও ভিডিও দেখো তোমরা একটু বলো তো আমার এই প্রশ্নের উত্তরে যে আমরা যখন এক্সাম দিতে যাই তখন আমরা এক্সাম দিতে যাওয়ার আগে আমাদের কিরকম হয় একটা শরীরের মধ্যে এই কোয়েশ্চেনটা আমার বাকি পড়ে রাখিনি তো মানে এটা আমি পড়েছি তো বা এর নামটা কি এই সালটা কি এইগুলো আমাদের মাথার মধ্যে ঘোরে তাই না এবং দেখবে পরীক্ষার হলে ঢোকার আগে পর্যন্ত মানে বেল পড়ে গেছে তাও মনে হচ্ছে আরেকবার রিপিটটা করে নি কোয়েশ্চেনটা যদি এটাই আসে তাহলে এটা আমি পুরো ফুল 10-এ 10 পাবো এরকম একটা বিষয় তো সেই জায়গায় ফারিয়াকে দেখলাম ও কলেজে এক্সাম মানে দিতে যাওয়ার আগে আমাদের সাথে শেয়ার করলো কি যে দেখো আজকে কত ভিড় হয়েছে চারিদিকে কত জ্যাম এবং পরীক্ষা দিয়ে তারপর যখন বেরোলো বললো যে অন্যান্যবার পরীক্ষা দিতে এসেছিলাম শুধু গার্লস পড়েছিল ওই জন্য অতটা ভিড় নয় এবারে গার্লস আর বয়স একসাথে পড়েছে সেই কারণে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় বলে ও এখন বাড়ি যাবে না এখন দিদিভাইয়ের সাথে যে ওই রোমাঞ্চকর একটা জায়গায় ঘুরতে গেছিল তখনও তো মানে ছিল ঠিক ওই জায়গাটাই ছিল না সাইয়া নামক ভাইয়া ছিল ফারিয়ারও যে একজন ইন্টু পিন্টু লোক আছে সেও ছিল কিন্তু ওই জায়গাটাই ছিল না ছিল আরেকটু আগে এগিয়ে গিয়ে ঠিক আছে তো সেই স্মৃতিগুলো কি করে ভুলে বলো তো বন্ধুরা সেই কারণে টাকির ঠিক ওই ইচ্ছামতি নদীর ধারে দাঁড়িয়ে সেই মানে সময়ের কথা ভাবছে বা আমার একটু ডাউট লাগলো যে ফারিয়ার কি কোনো বন্ধু নেই না এটা কিন্তু হতে পারে না এটা কিন্তু হতে পারে না ফারিয়ার কোনো বন্ধু নেই এটা কিন্তু হতেই পারে না দেখো হ্যাঁ প্রতিদিনের যে বন্ধুগুলো যাতায়াতে যে বন্ধুগুলো সেগুলো হয়তো নেই কিন্তু একটা কলেজে পরীক্ষা দিতে গেলে আমার ক্লাসে পড়া আমার ক্লাসমেট তারা তো অবভিয়াসলি আমার সাথে কথা বলবেই কিন্তু ফারিয়ার সাথে কিন্তু কেউ কথা বলো না তাহলে ফারিয়া মেয়েটা ঠিক কেমন বলো তো ও যে বলে না কি ও সবাইকে নিয়ে চলাফেরা করতে ভালোবাসে ও সবাইকে মিলেমিশে থাকতে ভালোবাসে বাড়িতে প্রতিদিন সন্ধ্যেবেলা পার্টি পরীক্ষার দিন পর্যন্ত সেই পার্টিকে বন্ধ মানে বাদ দেওয়া হচ্ছে না তাহলে সেই মেয়েটার কোনো বন্ধু নেই নাকি বন্ধুরা ছিল বন্ধুদেরকে একটু দূরে রেখে ও কারোর সাথে গোপনীয়ভাবে অনেক দিন ধরে যে জিনিসটা করতে চাইছিল সেই জিনিসটা আজকে করলো আর ও কিন্তু বারবার একটা কথা বলছে যে আমার বাড়ি যেতে ভালো লাগছে না কি কথা বলে ফেললো ফারিয়া কারণ ও তো বলে যে আমার বাড়ি থেকে কোথাও যেতে ইচ্ছে করে না আমি খুব ভালোবাসি ঘর বাড়ির কাজ করতে বাড়িতে থাকতে মায়ের সেবা করতে রান্না বান্না করতে সেখানে আজকেই ফারিয়া বলছে বাড়ি যেতে ঠিক ভালো লাগছে না ভালো লাগবে কি করে পাশে যদি ওই পার্টনারটা বসে থাকে তাহলে কি আর ভালো লাগে বন্ধুরা হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলবে যে তোমার কাছে তো কোনো প্রুফ নেই যে ও পার্টনারের সাথে কোনো বসেছিল তাহলে তুমি এত কিছু বড় বড় করে কথা বলছো কি করে তোমাদেরকে প্রমাণ দিয়ে দেবো পুরো ভিডিওটা দেখো প্রমাণটা তোমাদের সামনে দিয়েই দেবো ফারিয়া কিন্তু ওখানে যখন বসেছিল তখন কিন্তু ওর আশেপাশে কেউ ছিল না তারপর কিছুক্ষণ পর দেখলাম কি যে ফারিয়া ঝালমুড়ি কিনেছে মানে মশলা মুড়ি কিনেছে দিয়ে কি বলল যে আমি কিন্তু মশলা মুড়ি খাই না কিন্তু খেলাম ভালো লাগছে না বসে থাকবো তাই খেলাম ঠিক আছে মেনে নিলাম তোমার কথাকে যে ওখানে একা একা বসে কি করবে না মশলা মুড়ি একটু নিলে কারণ তোমার তো অনেক পয়সা হয়ে গেছে যেটা ভালো লাগে না সেটা চোখের সামনে দেখতে পেলেও কিনে নিয়ে আবার ফেলে দিলেও কিছু যায় আসে না অথচ একটুখানি মহরমে একটুখানি কাউকে খাবার দাবার দান করবে এর পয়সা নেই কুরবানির সময় একটু কিছু করবে তার পয়সা নেই অথচ আমার এই জিনিসটা খেতে অপছন্দ তাও আমি সেটা কিনবো জাস্ট আমি একা বসে আছি তাই সময় কাটাবার জন্য একটা ঝালমুড়ির ঠোঁয়া হাতের মধ্যে নিলাম যাক সেটাকেও মেনে নিলাম তার কথাকে তারপর সে কিন্তু চা খেলো তারপর কিন্তু যে কথাটা আমার সব থেকে বড় ডাউট লাগলো আচ্ছা আমরা কি কেউ জিজ্ঞাসা করেছি ফারিয়া তোমার সাথে কে ছিল
কিন্তু ফারিয়া 5 মিনিট 8 সেকেন্ডে নিজেই বলে দিল যে আমি তো আজকে একা এসেছি। একা এসেছি কথাটা কি আমরা কেউ কে প্রশ্ন করেছি নাকি চোরের মন বোঝকা পানে? সে কারণে আমরা প্রশ্ন করার আগে যে তুমি চুরি করেছো, আগে থেকেই ও কিন্তু বলে দিল যে দেখো আমি এটা কুড়িয়ে পেয়েছি, আমি কিন্তু চুরি করিনি, এটাও জানিয়ে দিল। আমরা কিন্তু কেউ ওকে জিজ্ঞাসা করতামই না, আমারও মাথার মধ্যে এই প্রশ্নটা আসতো না যে ও একলা গেছে কিনা, কারণ স্বাভাবিক এক্সাম যেহেতু দিতে গেছো একটা 20 বছরের মেয়ে, সেখানে তোমার পাশে নিশ্চয়ই তোমার গার্জেন যাবে না। আর এটা তুমি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ না যেখানে তোমাকে তোমার গার্জেনকে যেতে হবে, তুমি যথেষ্ট একটা বড় মেয়ে, সেখানে তুমি কলেজের এক্সাম দিতে যাচ্ছ, তোমার কাছে নিশ্চয়ই তোমার গার্জেন যাবে না, তাহলে তুমি ঠিক কি কারণে এই কথাটা বললে যে তুমি একাই এসেছো? আমরা তো কেউ জানতে চাইনি তুমি একা গেছো না দোকলা গেছো না টিকলা গেছো, আমরা তো কেউ জানতে চাইনি, তাহলে তুমি কেন কথাটা বললে যে আমি একাই এসেছি? তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা আসলে কি। তারপর যথারীতি এই ফারিয়া বাড়ি এলো, বাড়ি এসে কি বললো বিছানায় বসে বসে যে আজকে সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, কিচ্ছু খায়নি, সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, কিছু সেইভাবে খেয়ে দিয়ে যায়নি, আর ওইখানে সবাই ঝালমুড়ি কিনছিল তাই আমিও কিনলাম, নাহলে আমার একটুও খাওয়ার ইচ্ছা ছিল না, দেখো আমি কিন্তু খাইনি, দু এক গাল খেয়েছি, ব্যাগে রেখে দিচ্ছি। ওই যে বললাম নষ্ট করার বেলায় কিন্তু এদের পয়সা দিতে যায়, অথচ মানে নষ্ট করবো তার বেলায় আমার কাছে পয়সা আছে, অথচ কোনো অনুষ্ঠানে অরব পরবে যদি গরিব দুঃখীদের খাওয়াতে হয় বা কিছু পুজোর নিয়ম মানে নিয়ম পালন করতে হয় ওদের, মানে ওদের যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো পালন করতে হয়, তাহলেই কিন্তু আর পয়সা থাকে না এই ফারিয়া ম্যাডামের, বুঝতে পারলো তো বন্ধুরা? তখন কিন্তু কি বললো যে সবাই কিনছিল তাই আমিও কিনলাম। আচ্ছা সবাই কিনছিল তাই আমিও কিনলাম, যদি ওই ইচ্ছামতে নদীতে কেউ নৌকা চড়ে ঘুরতে যেত তাহলে তুমিও কি যেতে ফারিয়া নৌকা করে ঘুরতে, নাকি পাশের পার্টনারটা ঝালমুড়িটা কিনে নিজেও খেয়েছে এবং তোমাকেও দিয়েছে যেটা তোমার পছন্দ হয়নি, তাই তো? ঠিক বলছি তো? তোমরা বন্ধুরা একটু খুব ভালো করে ভেবে দেখো কথাটা, যে ও বললো সবাই কিনছিল তাই আমিও কিনলাম, ও তো বললো যে আমি একা বসে আছি কোনো বন্ধু বান্ধব নেই, তাহলে সেখানে আশেপাশের মানুষ কে কি কিনছে তাই দেখি আমাকে কিনতে হবে, এটা কিরকম একটা বোকা বোকা ব্যাপার না? তোমরা একটু ভালো করে বোঝো বন্ধুরা, একে মানে ওর কোনো বন্ধু নেই না, বন্ধু নিশ্চয়ই আছে, আমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কি ও একটা স্পেশাল বন্ধুর সাথে ওখানে গল্প করছিল, সেটা তো আমাদের সাথে শেয়ার করতে পারে না, তাই না? সেই জন্যেই কিন্তু বলছিল যে সন্ধে হওয়ার আগে বাড়ি যেতে পারলেই হবে, অত আমার তাড়া নেই, কারণ কি বাড়ি যেতে ভালো লাগে না, অথচ বাড়িতে থাকলে বলে আমি সংসার করতে খুব ভালোবাসি, এই মেয়ে যে কতটা ধরিবাজ বুঝতেই পারছো তোমরা বন্ধুরা। তাহলে ও যে ওখানে একা ছিল না তোমাদেরকে আমি দুটো প্রমাণ দিয়ে দিলাম, যে ওকে কিন্তু কেউ আমরা জিজ্ঞাসা করিনি যে ও একা গেছে না কজন গেছে, ও কিন্তু 5 মিনিট 8 সেকেন্ডে কথাটা বলে দিল, এবং সেকেন্ড প্রমাণ হচ্ছে ঝালমুড়ির বিষয়টা যে সবাই কিনছিল তাই আমি কিনলাম, বাচ্চা মেয়ে সবাই বাসে কিনছে আমিও বাসি বাজাবো, সবাই ওই কাঁটা লাগা পুতুল কিনছে, আগেকার দেখবে আমাদের সময় ওই সমস্ত মানে বিক্রি হতো, আমাকেও কিনতে হবে, আমি তো বাচ্চা মেয়ে সবাই কিনছে তাই আমাকেও কিনতে হবে, বুঝতে পারছো বন্ধুরা কি বোঝাতে চাইছি? তারপর যথারীতি ও দেখলাম প্রথমে ওর ভিডিওটায় যে ইচ্ছামতে নদীর পাড়ে যখন দাঁড়িয়েছিল তখন খুব সুন্দর একটা গান ওখানে শেয়ার করেছে। আচ্ছা বন্ধুরা ভিডিওটা যে ও করেছে, মিনিমাম ভিডিওটা করেছে ও রাত্রির অবধি ভিডিওটাকে করেছে, যদি 10 মিনিটের ভিডিও সমস্ত কিছু করে আমি মিনিমাম সময় যদি ধরি 1 ঘন্টা কিন্তু লাগবে এডিট করতে, 10 মিনিটের ভিডিও করে তাকে টাইটেল থাম্বনেল, কারণ কালকেও যে মানে আজকেও যে তো এক্সাম দিতে গেছে সেই জায়গায় কিন্তু তার মানে ও এক্সাম দিতে যাওয়ার সকালে নিশ্চয়ই শেপ কম্প্রেস আপলোড এগুলো নিশ্চয়ই করবে না, তাহলে নিশ্চয়ই কালকে রাত্রি ভিডিওটাকে এডিট করে শেপ কম্প্রেস আপলোড করে টাইমটা জাস্ট এই টাইম দিয়ে রেখে দিয়েছে, তবেই কিন্তু আজকে ঠিক টাইমে ভিডিওটা আপলোড করতে পেরেছে, তাই তো বন্ধুরা? তাহলে একটা ভিডিও 1 ঘন্টা ধরে এডিট করলো, তাহলে পড়লোটা কখন? আগের আজ মানে আজকে যে এক্সামটা আমরা দেখলাম দিয়ে এসছে তার জন্য নয়, 1 সপ্তাহ আগে থেকে হালকা হালকা চোখ বুলিয়েছে, কিন্তু কালকে যে মানে আজকে যে এক্সামটা দিয়ে যথারীতি চলে এসছে আমাদের সামনে যে কালকের ভিডিও আসবে সেই এক্সামটার জন্য ঠিক কখন ও পড়তে বসলো বন্ধুরা, ঠিক কখন ও পড়তে বসলো আরও তোমাদের সামনে দুটো কথা বলতে চাইছি। তোর বন্ধুরা 10:49 ও বললো, মানে ঘড়িতে তখন নাকি 10:49 বাজে, তখন ও বলছে যে কাল থেকে আমি সন্ধ্যেবেলা এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর তোমাদের সাথে সেই বিকেলে কথা বলেছি, কারণ কি কালকে সারা রাত আমাদের এখানে কারেন্ট ছিল না সেই কারণে ঠিক সেইভাবে ঘুমাতে পারিনি, তাই সকালের দিকে উঠতে দেরি হয়ে গেছিলো, রান্নাবান্না করে দিয়ে যেতে পারিনি, দিদি সবজি কেটে দিয়ে গেছে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে নিয়েছে, খুব ভালো কথা, মেয়ের যেহেতু পরীক্ষা মার এটা করা কিন্তু উচিত, যেহেতু মোটামুটি চলতে হাঁটতে পারছে, সন্ধ্যেবেলা পার্টি করতে পারছে, দাঁত বের করে কথা বলতে পারছে, তাহলে এইটুকানি হেল্প করাই যায় মেয়ের জন্য, এটা ভালো কাজ করেছে। যেই কথাটা আমি তোমাদের সামনে রাখতে চাইছি যে তোমরা 7 মিনিট 51 সেকেন্ডে যাবে ও কিন্তু বলছে আমি সন্ধ্যেবেলা বাড়ি এসে খেলাম, তারপর শু কথাটা বলতে গিয়ে আ উ করে বলছে, তারপর কিন্তু
অন্য কথা ঘুরিয়ে দিল, কিন্তু শু কথাটা বলতে গেছিল, মানে শুয়ে পড়েছিলাম এটাই বলছিল যে সন্ধেবেলা বাড়ি এসে খেলাম, খাওয়ার পর কিন্তু শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আবারও 10:49 এর সময় আমাদের সামনে আবারও সেই ফোনটা খুলে ধরে মানে বসে পড়লো। ও যদি ও শুয়ে কথাটা বলতো, যে অন্যদিন যেমন বলে যে আমি শুয়ে পড়েছিলাম, ওটা যদি আজকের ভিডিওতে বলতো তাহলে তো আরও সবাই কন্ট্রোভার্সি করতো, সেই কারণে ওইখানটা শু বলতে গিয়েও কিন্তু কেটে দিল। তোমরা 7:51 খুব ভালো করে একটু ওখানটা গিয়ে দেখো, বা আমার কথাকে যারা বিশ্বাস করবে তো তারা বিশ্বাস করবেই, তাহলে কিন্তু তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে মেয়েটার পরের দিন পরীক্ষা, সেই মেয়েটা সকাল থেকে ভিডিও বানালো, এক্সাম দিতে গেল, কি ঘোড়ার মাথা এক্সাম দিল, তার কোনো মাথা মুন্ডু নেই, মনে হয় এক্সাম দিতে গিয়ে প্রেম প্রীতি করতে গেছিল বলতে বাধ্য হচ্ছি। তারপর যথারীতি বাড়ি এলো, বাড়িতে এসে আবারও ঘুম দিল, ঘুমোলো, ঘুমাবার পর এডিট করলো, এডিট করার পর 10:49 খাওয়ার মাকে খেতে মানে মা খেলো, নিজে একটা কলা আর একটা রুটি খেলো ব্রাউন ব্রেড খেয়ে, তারপর কিন্তু আবার বললো যে এবার শুয়ে কথাটা উল্লেখ হয়ে গেছে, দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এডিট করে দিল। দেখবে তোমরা বন্ধুরা ওখানটা, কারণ কি ও তো সত্যিই শুয়ে পড়েছে, ও তো ওই সময়টা সত্যিই শুয়ে পড়েছে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো একদম এইভাবে ঝেঁকে ধরবে, সেই কারণে কিন্তু কথাটাকে জাস্ট উড়িয়ে দিল। আমার এখানে না বড় একটা ডাউট লাগে, যে আমার মনে হয় ফারিয়া কি কোনো সাবজেক্টে আগের বছর ব্যাক পেয়েছে, সেই সাবজেক্টটাই অনলি ফর সেই সাবজেক্টটাই পরীক্ষা দেওয়ার জন্য এই ফারিয়া পরীক্ষাগুলো দিচ্ছে, আমি তো ঠিক বুঝতে পারলাম না। কারণ যদি মানে যে বছরের পরীক্ষা বছরে হয়, তাহলে ও এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে সারা দিন ব্লগ বানালো, এডিট করলো, ভিডিওটা সেভ কম্প্রেস আপলোড করে পর্যন্ত রেখে দিল পরের দিনের জন্য, তাহলে পড়লোটা কখন? না পড়ে পরের দিনের এক্সামে একদম খাতা ভর্তি করে লিখে দেবে, নাকি পুরো খাতাটা জুড়ে লিখবে আমি একজন ইউটিউবার, আমি ম্যান্ডির পা চেটে উঠেছি, আমি ম্যান্ডিকে বিক্রি করে উঠেছি, তারপর ম্যান্ডিকে বাইরে থেকে বিক্রি করে তাড়িয়ে দিয়েছি, তারপর আমি এখন খুব ভালো হয়ে গেছি, মায়ের অপারেশন হয়েছে, আমি এখানে এই করছি, আমি ওখানে তাই করছি, এই সমস্ত কিছু লিখবে জব মন্ত্র, যেমন ম্যান্ডি প্রতিদিন আওড়ায়, বলতো বন্ধুরা? আর এই ফারিয়া যে কতটা মিথ্যেবাদী তার প্রমাণ কিন্তু আরও একটা দিচ্ছি, যে আগের দিন ও যখন বললো যে একটা দাদা এসছে, তো ফারিয়া তোর দাদার সাথে নাকি তোর 3 বছর দেখা হয়নি, একটু মনে করে দিতে চাই ফারিয়া তোকে, ওই দাদাই না 2 মাস আগে ম্যান্ডির মিট আপে গেছিলো, আর ওটা কিন্তু তোর দাদা নয়, ওটা তোর ফ্রেন্ড। তোরা এরকমই কি রে, ফ্রেন্ডকে প্রথমে দাদা নামে সম্বোধন করিস, তারপর তার সাথে একদম জমাস ব্যাপারটাকে, মিথ্যে কথা কেন বললি বন্ধুরা? প্রথম দেখে কিন্তু আমিও বুঝতে পারিনি, তারপর যখন ওরই কমেন্ট বক্সে একজন কমেন্ট করে যখন তার আইডিতে গেলাম, তখন দেখলাম ও বাবা, এ তো ম্যান্ডির মিট আপে গিয়ে হ্যাঁ এরকমভাবে বডি দেখাবার ওখানেও চেষ্টা করছিল, দেখো আমার বডি আছে, এইভাবে হাত গুটিয়ে গুটিয়ে মানে জামা গুটিয়ে গুটিয়ে বলছিল। তারপরে ভাবলাম এই যে বললো 3 বছর দেখা হয়নি, আমি তো ভাবলাম হয়তো সুইজারল্যান্ড বা মালদ্বীপ এই সমস্ত জায়গায় থাকে, ওই জন্য 3 বছর পর দেখায়নি। তারপরে ভাবলাম, তারপরে দেখলাম ও বাবা, এই তো এই 2 মাস আগেই দেখা হয়েছে, 2 মাস কি 1.5 মাস আগে হয়তো দেখা হয়েছে, ম্যান্ডির মিট আপে দেখা করতে এসেছিল। তাহলে ফারিয়া তোকে কিন্তু ও বলছে যে ও আমার বান্ধবী, আর তুই বলছিস দাদা, কেন রে মিথ্যে কথা কেন বলি? যদি সত্যি তোরা দেখো, একটা কলেজে পড়া মেয়ের কিন্তু বন্ধু থাকতেই পারে, তাহলে সেটা নিয়ে লোকাবার কি আছে? একটা মানুষ যদি কোনো সত্য বিষয়কে মানে লুকায়, তাহলে তো আমরা সেখানে গিয়ে ধরবো যে এই বিষয়টাকে লোকাবার কি আছে, লোকাবার মতো তো কিছু বিষয় নেই। কিন্তু হ্যাঁ বন্ধুরা, লোকাবার মতো কিছু নিশ্চয়ই বিষয় আছে, সেই কারণেই ফ্রেন্ডকে দাদা রূপে আমাদের সামনে প্রেজেন্টেশন করলো, কারণ কি তার ভিডিও দেখলাম মানে তার দাদার ভিডিও দেখলাম, দাদার ভিডিও বলছে যে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি, তার কাছ থেকে অনেক কিছু টিপস নিয়ে আসবো ইউটিউব সংক্রান্ত বিষয়ে। সেই জায়গায় আমাদের ফারিয়া ম্যাডাম বললো দাদা, ফারিয়া ম্যাডাম বললো দাদা, আর ফারিয়া ম্যাডাম বললো দাদা এসেছে কিন্তু আসবে, এটা কিন্তু ফারিয়া জানতো, তাহলে সে কেন বললো না যে দাদা আসবে জানতাম, সেই কারণেই আজ একটু স্পেশাল ব্যবস্থা করেছি খাবার দাবারের, লুচি ঘুগনি এবং ওটা মনে হয় কী ছিল, লিমকা না কী ছিল, যাই হোক একটু স্পেশাল খাবার দাবারের ব্যবস্থা করেছি, এগুলো কেন বললো না বন্ধুরা? তার মানে এই ফারিয়া কিন্তু ম্যান্ডির থেকেও কিন্তু হাই মানে ম্যান্ডির থেকেও হাই লেভেলের খেলাড়ি, ম্যান্ডি জাস্ট খেলাটা খেলে গেল, ভিউটা অনেক 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 বেড়ে গেল, কিন্তু এখন সে কি করবে নিজে বুঝতে পারছে না, তাকে না ধরা দিচ্ছে রাজু এই মুহূর্তে, আর আমাদের সৌমেন দাদাভাইয়ের কথা তো বাদই দাও। কিন্তু ফারিয়া দেখো এত সুন্দরভাবে গেম প্ল্যানিং করে খেলাটা খেলছে যে বুঝতেই পারছো বন্ধুরা। আর আমি ভাবছি যদি একটুও ফারিয়ার মতো ব্রেন আমার হতো, না জানি আমি মনে হয় এখন কোথায় থাকতাম, কোন লেভেলে আমি পৌঁছে যেতাম, যে সারা বছর পড়াশোনা না করে পরীক্ষা দিতে যাওয়ার, বাসে উঠছি, টোটোয় উঠছি, ট্রেনে উঠছি, কলেজের ছাদে উঠছি, সেখান থেকেও আমি ভিডিও শেয়ার করছি, পরীক্ষা দিয়ে বেরিয়ে বললাম না যে জানো তো আজকে আমার
কি পরীক্ষা ছিল, জিওগ্রাফি না হিস্ট্রি না পল সায়েন্স নাকি কোন সাবজেক্ট আমার আজকে এক্সাম ছিল সেটা পর্যন্ত বললো না, বা এক্সামটা আমার ভালো হয়েছে, বা কোনো কোয়েশ্চেন টাফ এসছে, বা কোনো কোয়েশ্চেন খুব সহজ এসছে, এগুলো কিছুই আমার বলতে ইচ্ছে করে না, কারণ কি ওই সময় তো আমি বিজি ছিলাম। আবার যদি কন্ট্রোভার্সি কেটারটা একটুখানি বলে না, তাহলে এই ফাড়িয়ে না বা চোখ দিয়ে টপ 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 করে জল বেরিয়ে যায়, কারণ ওকে যে যা বলি ওকে কিছু মনেই করে না, ও কিছু মনেই করে না, বুঝলে তো। এই ফাড়িয়া ম্যাডামকে ওর কমেন্ট বক্সে আজকে একটা কমেন্টও ভালো আসেনি, কারণ কি সবাই ওর এই জোচ্চুরিটা বুঝতে পেরে গেছে। আর আমরা সত্যি বন্ধুরা আশা করেছিলাম ফাড়িয়া হয়তো এই দু তিন দিন কোনো ব্লগ ভিডিও দেবে না, হয়তো শর্ট ভিডিও দেবে, আমাদের সামনে আপলোড করবে, কিন্তু ভাবতেও পারেনি যে এই ম্যান্ডি থেকেও এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে ওয়াইটি আইটিকে দাঁড় করাবার জন্য। ম্যান্ডি কি ভাইয়া নামক সাইয়া ঘটনাটাকে শুরু করেছে, এ দেখবে তার থেকেও ডবল ভাইয়া নামক সাইয়া ঘটনা শুরু করে দেবে। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও দেখালাম, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো, চলো।